সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং তিনি পদত্যাগের ফলে এই শূন্যস্থানে বিজেপি দলের তরফ থেকে কে প্রার্থী হবেন তা নিয়ে দীর্ঘদিন টানাপোড়া চলল। পরিশেষে বিজেপি সদর দপ্তর সূত্রে কৃষ্ণনগর থেকে নির্ভরযোগ্য জানা গেছে যে এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করে নিয়েছে। যদিও বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা এ বিষয়ে কোনো ধরনের মতামত ব্যক্ত করতে চাইছেন না কিংবা সাংবাদিক সম্মেলন করে কোনো ধরনের তথ্য প্রকাশ করতে চাইছেন না রাজনীতিগত কারণে। বিশ্বস্ত সূত্রে সংবাদে প্রকাশ, এই কেন্দ্রে এবার প্রতিমা ভৌমিকের বিকল্প হিসেবে নতুন প্রার্থী যিনি আসছেন তিনি এ রাজ্যে দীর্ঘদিন ধরে চাণক্য হিসেবে পরিচিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দল করলেও অতি সম্প্রতি তিনি বিজেপি দলে যোগদান করেছেন এবং দীর্ঘদিন রাজনৈতিক সন্ন্যাসে থাকার পর বিজেপি দলের ছত্র ছায়া এসেও রাজনৈতিক অঙ্গন থেকে নিজেকে দূরে সরে রেখেছিলেন এবং সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও বিজেপি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন বিজেপি দলের অন্যতম রাজনৈতিক সম্পদ সুবল ভৌমিক। এ রাজ্যে রাজনীতিতে সুবল ভৌমিকের যথেষ্ট অবদান রয়েছে, তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ধনপুর কেন্দ্রে সুবল ভৌমিক যদি এবার বিজেপি দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলি এক কঠিন চ্যালেঞ্জ উপস্থিত হতে চলেছে। আশা করা হচ্ছে সুবল ভৌমিকের নাম আর কিছুদিনের মধ্যেই বিজেপি দলের তরফ থেকে ঘোষণা করা হতে পারে।